একজন চাষিও যদি অন্যের জমিতে অনেক বছর ধরে চাষাবাদ করে, তখন ওই চাষির ওই জমিতে একটা অধিকার হয়ে যায়। কিন্তু সারি আর কি আছে? সারি তো কোনো শেয়ারই নেই। ওই যে দেখলে না, দীপালি যখন ভাইজানের কাছে তার শেয়ার চাইল, ভাইজান দেয়নি। জেল থেকে বেরোবার পর আম্মু কোথাও বেরোতে দিচ্ছে না। যা, তাহলে তো তুই আমার কোনো কাজই করতে পারবি না। না না বস, সেরকম কিছু না। আম্মু ওই বোনের বাড়িতে গিয়েছে, 2 মাস পর আসবে। আসলে বোনের বাচ্চা হবে, তো তাই আমি টোটালি ফ্রি। কে শত্রু আর কে মিত্র সেটা আমি ভালো জেনে গেছি আপা। ভুল বললে জোসা, আমরা বরং এতদিনে চিনতে পেরেছি কে আমাদের মিত্র আর কে আমাদের শত্রু। তোমাদের চাইতে আমি ভালো চিনেছি। মা, ছোট মা, থাক না এসব কথা। ওদের সব আমার জবাবদিহি করতে হবে। কেন কেন জবাবদিহি করবো? তোমরা আমার কে হও? তোমাদের আপন মনে করতাম, তোমরা এখন সব পর হয়ে গেছো। যে অ্যাক্টিং তোমরা করো বাবা, আরে বাবা, রীনা ভাবি এরকম অ্যাক্টিং করতো না। জ্যোৎস্না। জি আপা। তুমি নাকি আশ্মিতা আর রেবেকা ভাবির সাথে ঝগড়া করেছো? হ্যাঁ করেছি। আমি কোথায় যাই, কী করি, সব ওদের জবাবদিহি করতে হবে। কেন করবো বলুন তো আপা? হ্যাঁ সেটাই তো, ওরা কেন তোমাকে এত প্রশ্ন করবে? তুমি তো হাসপাতালে গিয়েছিলে, তাই না? হ্যাঁ আপা। জানেন, আমার হাসপাতালে যাওয়া ছাড়া কোনো জায়গা নেই। ওরা জানে তবুও প্রশ্ন করে। আচ্ছা, শাহরিয়ার এখন কেমন আছে? আপনি তো তাও জানতে চাইলেন, আর ওরা একটু জানতেও চাইল না। বাদ দাও তো ওদের কথা, শাহরিয়ারের কথা বলো। বেশি ভালো নেই আপা, কাল রাতে আবার পাগলামো শুরু করেছিল। কিন্তু আমি তো শুনেছি আগের থেকে ও এখন অনেক ভালো আছে। ওর ট্রিটমেন্ট এখন বন্ধ আছে, তাই এরকম পাগলামি শুরু করেছিল। কেন, ট্রিটমেন্ট কেন বন্ধ? ফাইন টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। ছি ছি, এসব কি কথা! এত বড় কোম্পানির মালিক, ওদের কি টাকা পয়সার অভাব পড়েছে? টাকা পয়সা নয় আপা, মন মানসিকতার অভাব। যে মানুষটা ওদের জন্য এত কিছু করলো, সেই মানুষটা এখন কোথায় আছে? হাসপাতালের বেডে বিনা চিকিৎসায় পড়ে আছে। দেখেছো, কালকে আমি আর মর্জিনা যা বলছিলাম সব ঠিক না? হ্যাঁ একদম ঠিক বলেছিলেন। দাঁড়ো আমি একটু আসছি। আপা কোথায় যাচ্ছেন? চেক বইটা নিয়ে আসি। কেন? আমি তোমাকে 10 লক্ষ টাকা দিব, ওটা দিয়ে তুমি তোমার স্বামীর চিকিৎসা করবে। আপা আপনার টাকা লাগবে না, আপনি বলেছেন এটাই অনেক বড়। টাকা না দিলে শাহরিয়ারের চিকিৎসা করবে কি দিয়ে? জুলফি ভাই টাকা দিয়েছে। তাহলে ভালোই তো। দেখো আজকে আমি তোমাকে টাকা দিতে চাইছি, জুলফিও তোমাকে টাকা দিল, কিন্তু এমন দিন আসতে পারে আমরা দুজন তোমার পাশে নাও থাকতে পারি। তাই সময় থাকতেই নিজের অধিকারগুলো বুঝে নাও, যাতে করে কারো কাছে তোমার সাহায্য না যাইতে হয়। হুম, এখন এটাই করতে হবে। পুষ্পিতা এই অফিসে কি করতে এলো? আবার কি ভিতরে যাওয়া ঠিক হবে? না 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 না, গার্ড জিজ্ঞাসা করলে বলতে পারবো না কার সাথে দেখা করতে চাই, তখন তো বিপদে পড়ব। তার থেকে এখানেই পুষ্পিতার জন্য অপেক্ষা করি। হ্যালো বস। কাজ শুরু করেছিস? হ্যাঁ বস, ফিল্ডে আছি। গুড, কি খবর বল? হ্যাঁ, যে পুষ্পিতা বাসা থেকে বের হয়ে একটা অফিসে ঢুকলো বস। অফিসে কি করতে? জানি না তো, ব্যাগের ভিতরে একটা ফাইল ছিল, হাতে পানির বোতল আর খাবার ছিল। গার্ড ছিল বলে আর ভিতরে ঢুকি নাই। ঠিক আছে, তুই অফিসের অ্যাড্রেস আমাকে টেক্সট করে দে, আমি খবর নিচ্ছি। ওকে বস। অফিস থেকে বেরিয়ে পুষ্পিতা কোথায় যায়, কি করে, সব খবর আমাকে দিবি। ঠিক আছে বস। ঠিক আছে। হ্যালো।
হ্যালো আসাদ সাহেব, প্ল্যান অনুযায়ী কি আমাদের কাজটা শুরু হয়েছে? হ্যাঁ, আমার খাস লোক পুষ্পিতা কোথায় যায় কি করছে সব খবর নিচ্ছে। ভেরি গুড, তাহলে আপনি আমাকে সব আপডেট জানাবেন। পুষ্পিতা একটা অফিসে গিয়েছে, মনে হয় কোনো ইন্টারভিউ দিতে। আমি আপনাকে ডিটেলস একটু পরে জানাচ্ছি। ওকে, আমি ওয়েট করছি, আপনি আমাকে জানান। বাই বাই। অফিসের ব্যাপারে তো একটা খোঁজ নিতে হবে। মানুষের টাকা তো ব্যাংকে থাকে, তাইলে কি ব্যাংক মানুষের হয়ে যায়? টাকা ছাড়া তুমি কিছুই বুঝো না। আমাকে এই বাড়িটা আছে, ভাইটা যেটাছে, সেটা তুমি চোখে দেখো না। খারাপ লাগে কি হবে শুনি? আমি তো আর কয়দিন পরে এখান থেকে ফুরুত কইরে বিদেশে যাব। তরকারি কাটা হচ্ছে তোমাদের? জি ম্যাডাম। হচ্ছে কি ম্যাডাম, ওই গোশটা আমি মেডিটেট করে রাখছি। আচ্ছা ঠিক আছে, দাও আমি বসে। জোসনা, তুমি এখানে? রান্না করতে এলাম। তোমার রান্না করতে হবে না, তুমি ঘরে গিয়ে রেস্ট করো। রান্না না করলে আমি খাবো কি? আশ্চর্য, আমি তো রান্না করছি। তোমার হাতে রান্না আমি খাবো না। আমার হাতে রান্না খাবে না কেন? যদি কিছু মিশিয়ে দাও, আমি কাউকে বিশ্বাস করি না। সবাইকে নিজের মতো ভেবো না জোসনা। সবাই আমার মতো হতেও পারবে না। রান্নাটা আমি আগে করি, তারপরে তোমার যা খুশি তুমি রান্না করো। এখন কড়াইটা আমাকে দাও, তুমি যাও। আরে পিছনে থাকার দিন শেষ। মানে এত বছর তুমি আমাকে যা যা বলেছ আমি সব করেছি। নিজের অস্তিত্ব বিলীন করে দিয়ে আমি কুকুরের মতো চাকরের মতো তোমার পিছনে পিছনে ঘুরেছি। কি বলছো জোসনা এসব? আমি তোমাকে কুকুরের মতো চাকরের মতো পিছনে পিছনে ঘুরিয়েছি? এত কথা দরকার নেই, তুমি এখন এখান থেকে যাও। আমার ঝগড়া করতে ইচ্ছা করছে না। আমি রান্না করব, তারপর তুমি এসে রান্না করবে। সবসময় তোমার পিছনে থাকবো নাকি আমি? এখন থেকে তুমি আমার পিছনে থাকবে, তোমার যা করার আমার পরেই করবে। এখন যাও। কি ব্যাপার, তুমি তাকিয়ে আছো কেন? তোমরা কি ভাবছো জোসনা ম্যাডাম চেঞ্জ হয়ে গেছে? হ্যাঁ, আমি বদলে গেছি। তেল দাও, এখন থেকে আমি যা বলবো তাই শুনবে। যদি আমার কথা না শোনো, আমার থেকে খারাপ আর কেউ হবে না। লবণ না, তেল দাও। মশলাকে দিচ্ছি। কি হলো, এখনো আসছে না কেন? এতক্ষণ কি করছে?
সুখবরটা মাকে দে, একটা ফোন করে। হ্যালো মা। হ্যাঁ, ইন্টারভিউ হয়ে গেছে। হ্যাঁ মা, চাকরিটা হয়ে গেছে। না না, টিফিন এখনো খাইনি, আমি খেয়ে নিচ্ছি, তুমি চিন্তা করো না। সত্যি খুব খিদে পেয়েছে, এবার কিছু একটা না খেলে মাথা ঘুরেই পড়ব। কোথাও একটা বসে খেতে হবে, ওদিকটাই যাই। চাচি আর জুলফিকার চাচা যখন ছোট মাকে অনেক খারাপ খারাপ কথা শোনাতেন, তখন আপনিই তো প্রতিবাদ করেছিলেন। আরও আমাকে বলছে আমি নাকি ইচ্ছে করে ওকে সবসময় পেছনে পেছনে রাখি। ছোট রাতে বড়দের পেছনেই থাকবে। বস, পুষ্পিতা তো জ্ঞান হারিয়ে ফেললো। কি বলিস তুই? হ্যাঁ ঠিক বলছি। হঠাৎ কি করে? জানি না বস, এখন কি করব? এক কাজ কর, একটা ডাক্তারের কাছে নিয়ে যা। কোন ডাক্তারের কাছে নিয়ে যাব? গাধা একটা, যে কোনো একটা জেনারেল ফিজিশিয়ানের কাছে নিয়ে যা। ঠিক আছে বস। এই শোন, আচ্ছা কোনো জেনারেল ফিজিশিয়ানের কাছে যাওয়ার দরকার নেই। তাহলে কোথায় যাব? আচ্ছা তুই যেখানে আছিস ওখান থেকে এক মিনিট দূরে একটা ডক্টর আছে, তুই ওখানে নিয়ে যা। উনি হচ্ছেন বেআইনিভাবে মেয়েদের হচ্ছে অ্যাবর্শন করে থাকে। আচ্ছা গিয়ে জানা তো ছিলে না মেয়ে। মনে আছে বস, ওর কাছে তো ফারজানাকে নিয়ে গেছিল। ওহ চুপ, তুই পুষ্পিতাকে ওখানে নিয়ে যা, তারপরে আমাকে সব কিছু জানা, যা করার আমি করব। ঠিক আছে বস, দেখছি। পুষ্পিতা, হ্যাঁ পুষ্পিতা, পুষ্পিতা চাচা একটু ধরুন। হ্যাঁ খালে, রিনা চাচি আর জুলফিকার চাচা যখন ছোট মাকে অনেক খারাপ খারাপ কথা শোনাতেন,
তখন আপনি তো প্রতিবাদ করেছিলেন। আরো আমাকে বলছে আমি নাকি ইচ্ছে করে ওকে সবসময় পেছনে পেছনে রাখি। ছোট রাতে বড়দের পেছনেই থাকবে। আমি তো অবাক হয়ে যাচ্ছি, তুমি আমার ঘরের লক্ষ্মী, বাড়ির যে সমস্ত জিনিসপত্র তুমি সুন্দর করে গুছাও, নিজের হাতে পরিষ্কার করো, সেই তুমি আমি উপর থেকে দেখলাম ম্যাটটা ছুঁড়ে ফেলে দিলে। বড় কিনো কিছু না হলে তো এরকম করবো না তুমি। মা আপনি এত রেগে আছেন কেন? কী হচ্ছে আমাকে বলো তো মা। মা হচ্ছে জ্যোৎস্না। হ্যাঁ, ও আমাকে কী ভেবেছে বলুন তো। ছোট মা আমার কী করলেন? জোসা কি বলেছে তোমাকে? আমি রান্না করে রান্না করতে গেছি। জোসা তুমি এখানে? রান্না করতে এলাম। তোমার রান্না করতে হবে না, তুমি ঘরে গিয়ে রেস্ট করো। রান্না না করলে আমি খাবো কি? আশ্চর্য, আমি তো রান্না করছি। তোমার হাতে রান্না আমি খাবো না। এখন কড়াইতে আমাকে দাও, তুমি চাও। আরে পিছনে থাকার দিন শেষ। মানে এত বছর তুমি আমাকে যা যা বলেছো আমি সব করেছি। নিজের অস্তিত্ব বিলীন করে দিয়ে আমি কুকুরের মতো চাকরের মতো তোমার পিছনে পিছনে ঘুরেছি। এসব জোসদা বলেছে? আমি মিথ্যে বানিয়ে বানিয়ে বলছি। বৌমা বসো, আমি তোমাকে সন্দেহ করিনি মা, আমি এসব শুনে অবাক হচ্ছি। মা, জোসা আমার রান্নাঘর কেড়ে নিয়েছে। ছোট মা, ছোট মা সব কি করলেন? না না, ছোট মা একদম ঠিক করেননি। মা আপনি বলুন তো, আমি কখনো জোসনাকে ছোট করে দেখেছি? কখনো ওকে অবজ্ঞা করেছি? না না, কখনো না। আর কেউ জানুক আর না জানুক, আমি তো জানি তুমি জ্যোৎস্নাকে নিজের ছোট বোনের মতো ভালোবেসেছ। হ্যাঁ মা, রীনা চাচি আর জুলফিকার চাচা যখন ছোট মাকে অনেক খারাপ খারাপ কথা শোনাতেন তখন আপনি তো প্রতিবাদ করেছিলেন। আরও আমাকে বলছে আমি নাকি ইচ্ছে করে ওকে সবসময় পেছনে পেছনে রাখি। ছোট রাতে বড়দের পেছনেই থাকবে, পেছনে যদি না থাকে কি দেখে শিখবে? বড়দের পেছনে থেকে থেকে শিখতে হয়। মা, ছোট মাকে আমি বোঝাবো। কোনো দরকার নেই, ওর সাথে কথা বলে কোনো লাভ হবে না, ও কারো কথা শুনবে না। আমার সংসারটা কি আবার ভেঙে গেল? প্রথমে রীনা বৌমা ভাঙল, তারপরে জ্যোৎস্না এখন ভাঙা শুরু করেছে। আচ্ছা, এই ভাঙন দেখতে দেখতে কি আমাকে মরতে হবে? দাদি দাদি, আপনি আমার এসব কি শুরু করলেন বলুন তো? আপনি মন খারাপ করেন না, আমাদের হাতে তো কিছু নেই। আপনাকে একটা কাজ করতে হবে। কি কাজ? মেয়েটার জ্ঞান ফিরলেই ওকে বলতে হবে ও প্রেগন্যান্ট। সে কি কেন? যেটা বলছি সেটা কর। আমি মিথ্যা কথা কেন বলবো? আপনি কি করেন সেটা আমি খুব ভালো করে জানি। আমাদের ধারণা এই বাড়িতে যত অশান্তি হচ্ছে সব লায়লা আন্টির ষড়যন্ত্র। কিন্তু অশান্তি তো করতেছই জ্যোৎস্না ম্যাডাম। ম্যাডাম, চাচি লায়লা আন্টির কথা এসব করছে। আমাকে কি করতে হবে সেটা কোন? শোন, লায়লা আন্টি কখন কি করে, কোথায় যায়, কার সঙ্গে দেখা করে সব কিছু আমাদেরকে জানতে হবে। না,
অসম্ভব, এ হতে পারে না। হতে পারে না মানে? আমি ডাক্তার, আমি কি ভুল বলবো? না না, এটা কখনোই হতে পারে না। কেন, আপনি কি আনম্যারিড? না, ম্যারিড।